আপনারা কখনো কাঁচা মাংস খেয়ে দেখেছেন বা রক্ত? জানেন, ছোট থেকেই আমার মাংসের প্রতি প্রচণ্ড দুর্বলতা, বিশেষ করে কাঁচা মাংস। বাড়িতে মাংস আনা হলেই ভালো করে ধুয়ে মশলা মাখানো পর্যন্ত দায়িত্বটি আমি স্বেচ্ছায় নিজের ঘাড়ে তুলে নিয়েছি। প্রথমে প্যাকেট খুলে কাঁচা মাংসের টুকরোগুলো বাটিতে নিয়ে জল দিয়ে কচলে কচলে ধোয়া। জলটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। জল পাল্টে আবার হাত দিয়ে সেই কাঁচা মাংস আর হাড়ে স্পর্শ, নরম তুলতুলে চর্বি, মাংসের গায়ে লেগে থাকা রক্তের লাল ছিটা, হাড়ের ভিতরে মজ্জার উকিঝুঁকি। উফ, ওই রক্ত হাতে মেখে এক স্বর্গীয় আনন্দ অনুভূত হয় আমার। ওই নরম কাঁচা মাংস মুখে দিয়ে যেন যেন মহাপ্রসাদের স্বাদ পাই আমি। মনে হয় জগতে আর কিচ্ছু নেই, বাকি সব মিথ্যে সব কিছু। দেখেছেন, এমন টেনশনের সময় কিনা খাবার গল্প শোনাচ্ছি আপনাদের। আর কিছু মনে করবেন না, সরি সরি। আসলে হয়েছে কি জানেন, আমার বাড়িতে কদিন ধরে না খুব আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের আসা যাওয়া লেগে রয়েছে। এবার বাড়িতে তো আমি একাই এখন, তাই একা হাতেই সব কিছু করতে হচ্ছে। আসলে ব্যাপারটা হলো, আমার মা দুদিন আগে বাড়ি ছেড়ে চলে গেছে, মানে ওই নিরুদ্দেশ টাইপের আর কি। খবরের কাগজ টিভিতে বিজ্ঞাপন দিয়েছি, দেখা যাক কত কি হয়, বোঝাও যাচ্ছে না, তাই এত লোকজন আসছে আর কি। বোঝেনি তো সালারা, এমনিতে কোনোদিন খবর নেবে না, কিন্তু যেই শুনবে কিছু একটা হয়ে যাবে, জাস্ট শুনবে, অমনি মাছের মতন বন 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 করতে শুরু করে দেবে। দেখে সালা গা পিত্তি জ্বলে যায়। এই যে আজ যেমন আমার মায়ের এক ভাই এসেছিল, বুঝলেন, মানে আমার পরম পূজনীয় ছোট মামা, সালা এসে এমন মড়া কান্না জুড়লো যেন সেই ওর কিডনি বের করে নেওয়া হয়েছে। মানে কোনো মানেই হয় না। আরে কাঁদতেই তো এসেছিস নাকি, একটু ধীরে সুস্থে কাঁদ। তা না, যত সব ন্যাকাম আদিখেদা। তবে জানেন, মাকে কিন্তু আমিও খুব ভালোবাসতাম। দুজনের সংসারে বেশ সুখেই ছিলাম আমরা, মানে সুখ মানে ওই টুকটাক ঝামেলা যেমন হয় সব বাড়িতেই, ওটা বাদ দিয়ে আর কি দুজনে খুব ভালো ছিলাম। এই সেদিন যেমন আমি মাংস খাবো আর মা আনতে দেবে না, কারণ বৃহস্পতিবার, ওই ওই দিন বাড়িতে মাংস ঢোকালে নাকি এবার গৃহস্থের খুব অকল্যাণ হয়ে যায়। এত করে বোঝালাম মাকে যে মা, এসব পুরনো যুগের ধ্যান ধারণা, এসব বাদ দাও, এখন সবাই মডার্ন হয়েছে, নিজেকে একটু আপগ্রেড করো। কিন্তু সেই যে চোরা না শোনে ধর্মের কাহিনী, তাই অগত্যা নারকেল ছাড়ানোর বড় কাটারিটা অনেক দিন পর কাজে লাগলো। আসলে কাঁচা মাংসটা বরাবরই আমার খুব প্রিয়, জানেন, সে পশুরই হোক কিংবা মানুষের।